MBBS ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। দেখুন, আমি তো একটা কথা বলি যে সরকার চাপ চাপ দিলে বাপ বলে, আমাদের এটা দেশের ভাষা, কাকে আমি অসম্মান করছি না, মানুষের চাপ পড়লে সরকার বাপ বলে। আমি শামসেরগঞ্জে গিয়ে ওইখানে বসে বসে ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে কথা বলেছি, তখনও তিনি আমাকে বলেছিলেন রাজ্য কিছু বলছে না, পরিকল্পনা জমা দিচ্ছে না, টাকা এখনও চাইছে না। তো আমার শুনে লজ্জা হয়েছিল। আমি সেই মর্মে সংবাদ মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নজরে বিষয়টা এনেছিলাম। আমি শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে মানুষের সামনে বাংলার মুখ্যমন্ত্রীকে আহ্বান করেছিলাম যে এই রাজ্যের একটা বিরাট অংশ মালদা মুর্শিদাবাদ আজ সেখানকার ভূগোল শেষ হয়ে যাচ্ছে, জমি জায়গা ঘর বাড়ি সব ধূলিসাৎ হয়ে যাচ্ছে, আপনি সব জায়গায় যাচ্ছেন, আপনি জঙ্গলমহলে যাচ্ছেন, আপনি কলকাতায় দুর্গাপুজোর অনুষ্ঠানে আপনি সেখানটা কার্নিভালে নাচানাচি করছেন, সময় আপনি পাচ্ছেন, সেই সময় থেকে খানিকটা সময় বার করে আপনি কেন শামসেরগঞ্জে আসছেন না? কলকাতা থেকে হেলিকপ্টারে ফারাক্কা আসতে লাগে 1 ঘন্টা, ফারাক্কা থেকে শামসেরগঞ্জে যেখানে ভাঙন যেতে লাগবে 20 মিনিট, তাহলে 1 ঘন্টা 20 মিনিট আপনি আপনার সময় থেকে বার করে কেন শামসেরগঞ্জ পরিদর্শন করছেন না, মালদা পরিদর্শন করছেন না? এটা আমার দাবি ছিল এবং সেই মর্মে তাকে আমি অনুরোধ করেছিলাম, একবার আপনি নিজে এখানে এসে আপনি দেখে যান এখানকার মানুষের সমস্যা, এখানকার সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলুন, তাদের দুঃখ বেদনা যন্ত্রণার কথা জানুন এবং আপনি যথাযথ ব্যবস্থা নিন। আপনার এই লড়াইয়ে আমরা সবাই থাকবো, তার একটাই কারণ, ভাঙন বন্যা কখনো তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বিজেপি সিপিএম দেখে আসে না। মানুষের যেখানে ক্ষতি হচ্ছে, সর্বস্তরের মানুষ যেখানে আজকে বিপদের মুখে পড়েছে, তখন সবাইকে এগিয়ে আসার আহ্বান আমি করেছি। আমি দিল্লিতে নিজে ভারতবর্ষের সরকারকে তো বলবই, আমি আগেও বলেছি, একাধিকবার বলেছি, আবার বলবো, রাজ্য যদি চাই, আমি এমনও প্রস্তাব দিয়েছিলাম যে আমরা যারা এমপি আছি, যারা এমএলএ আছে বাংলার, তাদের উন্নয়নে যে টাকা পাওয়া যায় সেই টাকা থেকে একটা অংশ নিয়ে আপনারা ফান্ড তৈরি করে সেই ভাঙনের সেখানটায় কাজে লাগান। আপনি বলছেন কেন্দ্র টাকা দেয় না, টাকা দেয় না, টাকা, ভালো কথা, কেন্দ্র কখন টাকা দেবে তার জন্য তো অপেক্ষা নিশ্চয়ই করতে হবে, তার দাবি অবশ্যই করতে হবে। তার পাশাপাশি আমরা শত উদ্যোগে এমপিরা তাদের টাকা দিল, এমএলএরা তাদের টাকা দিল, আমরা তারা ফান্ড করতে পারি। আমাদের স্থানীয় এমপি দারুদা 2.5 কোটি টাকা তাকে দিয়ে আমি কত প্রতিশ্রুতি দেওয়া করেছি, দিদি যদি বলে আমি আমার ফান্ডটাকে দিতে পারি, আরও এমপি আছে ওখানটায়, এমএলএরা যদি তাদের উন্নয়ন তহবিল থেকে অর্ধেক করে দেয় কত টাকা হতে পারে, এত টাকা যদি এক জায়গায় করা যায়, এই ভাঙনের কাজের ভাঙন প্রতিরোধের কাজ আমরা নিজেরা নিজেরাই করতে পারবো। কেন্দ্র যখন দিচ্ছে দেবে, টাকা যে দাবি আদায়ের জন্য লড়াই চলবে, কিন্তু কেন্দ্র কখন দেবে, তীর্থের কাকের মতন বসে না থাকে, আমরা নিজেরা কেন কিছু করছি না, আমার এটা বড় প্রশ্ন। দেখুন, অন্তর্ঘাত পন্তঘাতের গল্প পড়ে, ওদের তো নজর ঘোরানোর জন্য অন্তর্ঘাতের কথা বলবে। মোদি যেমন সব বিপদে চাপিয়ে দেয় দেশদ্রোহীদের, সব বিপদ ভারতবর্ষের কারণ হচ্ছে আতঙ্কবাদ, দিদিও সে একই লাইন নিয়েছে মোদির মতন। এসএসকেএমে আগুনটা কেন লাগলো তার তদন্ত কি হয়ে গেছে এর মধ্যে? একটা হাসপাতালে আগুন লাগছে আগে থেকে কেন জানা যাচ্ছে না? ডিটেকশন মেশিন কেন নেই? ডিটেকশন মেশিন কেন নেই আগে থেকে কেন জানতে পারছি না যে আগুন লাগছে? আছে কম্পিউটারের যুগ, ইন্টারনেটের যুগ, ডিজিটালের যুগ, সেন্সারের যুগ, সেন্সার কি ধরতে পারছে না যে কোথায় আগুন লাগতে পারে? সতর্ক করার কোনো ব্যবস্থা নেই? ইমার্জেন্সি মেকানিজমের কোনো ব্যবস্থা নেই? মানুষকে সতর্ক করা, কর্তৃপক্ষকে সতর্ক করার কোনো ব্যবস্থা নেই? পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো হাসপাতালে আগুন লাগলো তা তো নয়, এর আগেও পশ্চিমবঙ্গে অ্যাম্বুলেন্সে আগুন লেগেছে, 90 জন মানুষের মৃত্যু হয়েছে, আরও অনেক হাসপাতালে আগুন লেগেছে। কদিন আগে কলকাতা শিয়ালদা কাছে লাগলো, সেখানে আপনারা দেখতে পেলেন আগুন লাগার কারণে মানুষের কি দুরবস্থা, হাসপাতাল ছেড়ে লোক পালাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আগুন লাগার ঘটনা হঠাৎ করে হয়নি, এর আগের আগুন লাগার ঘটনাগুলো তাদের ত্রুটি বিচ্যুতি। দিদির যখন রাজ্যের সরকারের হাসপাতালে আগুন লাগছে,
তখন সেটা অন্তর্ঘাত কেন দিদি ভাই? যখন বন্যা হয় তখন বলেন আপনি মানুষের তৈরি বন্যা, যখন হাসপাতালে আগুন লাগবে তখন বলবেন আপনি আতঙ্কীদের ঘটনা, সন্ত্রাসবাদীদের ঘটনা। আপনার সরকার কী করছে? আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে জবাব দিতে হবে কেন সেখানে আগুন নেভানোর ব্যবস্থা ছিল না, নাম্বার ওয়ান। আগুন লাগার সঙ্গে সঙ্গে কেন সতর্কীকরণের ব্যবস্থা ছিল না, দুই। আগুন লাগার পর ইমার্জেন্সি কী ব্যবস্থা নিয়েছেন, তিন। যে সমস্ত রুগী তাদের পরিবার আজকে আগুন লাগার কারণে রুগীকে না দেখিয়ে কোলে করে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, তাদেরকে ইমিডিয়েট ভিন্ন ভিন্ন হাসপাতালে ভর্তির জন্য কী ব্যবস্থা করছেন, চার আমরা জানতে চাই। পাঁচ, আমরা চাই এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। অজুহাত দিয়ে, অকারণ যুক্তি দিয়ে মানুষের ভাবনাকে বিভ্রান্ত করবেন না। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি দায়ী এই এসএসকেএমে আগুন লাগার ঘটনায়। আগে আপনি পদত্যাগ করুন, যদি নৈতিকতা থাকে পদত্যাগ করে তদন্ত করতে বলুন। স্বাস্থ্যমন্ত্রী থেকে আপনি পদত্যাগ করুন, বা যে স্বাস্থ্যমন্ত্রী আছে তাদেরকে পদত্যাগ করান, তারপরে নীতির কথা বলবেন, তারপরে অন্তর্ঘাতের কথা বলবেন। মোদি আর দিদির একই স্বভাব, আমি যখন পারবো না চাপিয়ে দাও পরের ঘাড়ে, চাপিয়ে দাও দেশদ্রোহীদের ঘাড়ে, দিদি এখানে চাপিয়ে দিচ্ছে অন্তর্ঘাতের ঘাড়ে, বা বা বা। দেখুন, আপনাদের সামনে এর আগেও আমি যখন মুখোমুখি হয়েছি তখন আমি বলেছিলাম যে লটারি পশ্চিমবঙ্গে আরেকটা বড় দুর্নীতির নাম। যেমন পশ্চিমবঙ্গে সারদা কাণ্ড হয়েছে, চিটফান্ড কাণ্ড হয়েছে, তেমনি লটারি আরেকটা দুর্নীতিকাণ্ড। এটা আমি অনেক দিন আগে, আপনারা মনে করে দেখুন রিক্যাপ, আপনারা এটাকে নতুন করে যদি দেখতে চান তাহলে দেখতে পাবেন, রিওয়াইন্ড করলে দেখতে পাবেন যে আমি কথাগুলো আগেই বলেছি। পশ্চিমবঙ্গের লটারি কালো টাকা সাদা টাকা করার শুধু একটা হাতিয়ার নয়, এই লটারির মাধ্যমে পশ্চিমবঙ্গে আরও বড় দুর্নীতি হচ্ছে, মানুষকে ঠগিয়ে এই সরকার এই লটারিকে ব্যবহার করে তাদের নিজেদের মন মতন অর্থাৎ সিলেক্টেড কাউকে পুরস্কার পাই দেওয়ারও চক্রান্ত এর পিছনে আছে বলে আমি মনে করি। সারা বাংলার লটারি, বাংলার বেকার যুবকদের কাছে বাংলার মুখ্যমন্ত্রী লটারি নামক জুয়া খেলার ব্যবস্থা করে দিয়েছেন সস্তায়, অর্থাৎ তোমরা জুয়া খেলো, জুয়া খেলে তোমাদের ভাগ্য পরিবর্তন করো, এই ভাগ্য পরিবর্তনের নাম হচ্ছে লটারি। তাই সারা বাংলার বেকার যুবক লটারিতে আজকে আচ্ছন্ন, তারা জানে রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, শিল্প নেই, লটারির টিকিট প্রাইজ পেলে যদি আমার ভাগ্যে পরিবর্তন হয়। তাই লটারির টিকিট সারা বাংলায় রমরমিয়ে বিক্রি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মদ, মদ আর লটারি এ বাংলায় তৃণমূলের অর্থ রোজগারের দুটো সবথেকে বড় হাতিয়ার। তাই গোটা লটারি কাণ্ডটাই একটা দুর্নীতি বলে আমি মনে করি। এই লটারি স্ক্যাম সারদা স্ক্যামের মতন তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি এবং তার দাবিও করি। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে ভারত সরকারের যে মন্ত্রিত্ব, মন্ত্রিপরিষদ, সেখানে কোনো সংখ্যালঘুর গল্প নেই। যত এমপি পার্লামেন্টে দেখি, বিজেপির দলের কোনো মুসলমান এমপি দেখি না। এখন মুসলমানদের জন্য কুমিরের কান্না কানতে হচ্ছে মোদীকে, কারণ মোদী দেখছে আগামী দিনে হিন্দুরা ওর পক্ষে থাকছে না। স্বাভাবিকভাবেই মুসলমানদের একটা অংশকে টাকা পয়সার লোভ দেখিয়ে, সংরক্ষণের লোভ দেখিয়ে, পশমিন্দা মুসলমান আখ্যা দিয়ে তাদেরকে তার দলে টানার চেষ্টা করছে। এটা মুসলমানের প্রতি শ্রদ্ধা থেকে নয়, অধিকার থেকে নয়, মুসলমানদেরকে সে মনে করছে বাজারে খরিদ করার পণ্য। তাই মুসলমান তার কাছে ভোটের কমোডিটি, নির্বাচনী পণ্য। মানুষকে আগে সম্মান দিন, মর্যাদা দিন। এই মুসলমানদের এই ভারতবর্ষে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে ট্রিটমেন্ট করা হচ্ছে আপনার রাজত্বে। মুসলমান হওয়াটা আজকে ভারতবর্ষে অপরাধের তালিকায় চলে গেছে আজকের বিজেপি সরকারের দৃষ্টিভঙ্গিতে। সেইখান থেকে আগে বার করে নিয়ে আসুন, সেটা না করে ভোটের সমীকরণ মাথায় রেখে পশমিন্দা মুসলমান নামক মুসলমানদের মধ্যে যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে চাকরি, টাকা, পয়সার লোভ দেখিয়ে নির্বাচনের পণ্য হিসাবে গণ্য করে আপনি খরিদ করতে চাইছেন। করবেই তো বটে, এটা স্বাভাবিক, এটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নাই। কারণ সিবিআই ক্রাইম দেখে, ইডি আর্থিক কেলেঙ্কারি দেখে। এখানে যখন বড় আর্থিক কেলেঙ্কারি, ব্যাংক জড়িত,
টাকা বিদেশে গেছে, এদেশে ঘুরেছে, কোটি কোটি টাকার লেনদেন, তখন তো ইডি তাকে ধরবেই। তার মেয়েকে যখন ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তখন এটা পরিষ্কার, এরপর তার বাবাকে ডাকবে, তার দেহরক্ষীকে ডেকেছে, তার মানে তার মালিককে ডাকবে। এটা আমাদের নতুনত্ব কিছু নয়।